রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে আমাদেরকে আখিরাতে সফলতার পথ এবং পদ্ধতি বাতলেছেন তেমনি ভাবে বিভিন্ন রকমের রোগবালাই থেকে অসুখ বিসুখ থেকে নিরাপদ এবং পাচারও বহু পথ বাতলেছেন যেমনি ভাবে তিনি অনেকগুলো দোয়া জিকির এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তেমনি ভাবে তিনি অনেক চিকিৎসার কথাও আমাদেরকে বলে গেছেন আর আল্লাহ তাআলা তার প্রসঙ্গে বলেছেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা তিনি নিজে থেকে কিছুই বলেন না তিনি যাই বলেন তা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহির ভিত্তিতেই বলে থাকেন যার কারণে তিনি যত চিকিৎসার কথা বলেছেন সেগুলো ওহি সেটা প্রত্যক্ষ হোক অথবা পরোক্ষ হোক আমাদের জীবনে যে কোনো অসুখ বিসুখ থেকে বাঁচার আপাত দৃষ্টিতে সকল উপায় যদি বন্ধ হয়ে যায় সকল পথ যদি রুদ্ধ হয়ে যায় তবু একজন মমিন হিসাবে নবী আলাইহিসসালামের বাতানো সে সকল সর্বরোগের মহৌষধ বা চিকিৎসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং শেষ অবলম্বন হিসাবে ঠিকই থেকে যায় আজ আমরা তেমন পাঁচটি চিকিৎসার কথা বলবো যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রোগবালাই থেকে সকল অসুখ বিসুখ থেকে নিরাপদে এবং সুস্থ থাকার উপাদান নিহিত রেখেছেন তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হলো কালোজিরা এই প্রসঙ্গে সহিহ বুখারীর হাদিসে আসছে নবী আলাইহিসসালাম বলেছেন আলাইকুম বিহাযিহিল হাব্বাতি সাউদা ফা ইন্না ফিহা শিফা মিন কুল্লি দা ইল্লা সাম অর্থাৎ কালোজিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন চিকিৎসা রেখেছেন অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন খান সেটা সরাসরি খাওয়া হতে পারে তেল করে খাওয়া হতে পারে পান করা হতে পারে অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে যেভাবেই হোক না কেন কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন অতএব কালোজিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হলো মধু মধু প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সূরাতুন নাহালের 69 নম্বর আয়াতে বলেছেন ফিহি শিফা উল্লিন নাস এর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে আরোগ্য লাভের উপাদান রয়েছে নবী আলাইহিসসালাম নিজে মধু পছন্দ করতেন যেমনিভাবে বুখারী মুসলিম বর্ণনা করেছেন আর সেই সাথে মুসনাদের হাকিমের বর্ণনা রয়েছে তিনি বলেছেন আলাইকুম বিশিফা আইনি আল আসালু ওয়াল কোরআন দুটি শিফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে তার একটি হলো মধু অর্থাৎ মধু পান করা আর একটা হলো কোরআনে করিমের তিলাওয়াত যার কারণে কোরআনে করিমের তিলাওয়াত বা কোরআনে করিম তিলাওয়াত করে পুড়ি ঝাড়ফুঁক করা এটা যেমন চিকিৎসার কাজ দেয় তেমনি মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই মধুপান বিধায় দ্বিতীয় হলো মধু যেটা সর্বরোগের ঔষধ হিসাবে আমরা গ্রহণ করতে পারি তৃতীয় হলো হেজামা বা যেটাকে আমরা শিঙ্গা লাগানোর কথা বলি এই হেজামা বা শিঙ্গা লাগানো এটাও সর্বরোগের মহৌষধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হেজামা গ্রহণ করতেন এবং সহিহুল জামের বর্ণিত হাদিসে আসছে তিনি বলেছেন কানাতলা হোসিফা মিন কুল্লি দা যদি কেউ বিশেষ কিছু সময় আছে সময়গুলোতে হেজামা গ্রহণ করেন তাহলে তার সকল রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোগ্য লাভ করার তৌফিক তাকে নসিব করেন সকল রোগের শেফা হিসাবে এটি তার জন্য কাজ করে তাহলে তৃতীয় নম্বর হলো হেজামা বা শিঙ্গা লাগানো চার নম্বর হলো জমজমের পানি পান করা জমজমের পানি প্রসঙ্গে সহিহ মুসলিম হাদিসে আসছে নবী আলাইহিসসালাম বলেছেন শেফা ও সাকামিন অর্থাৎ জমজমের পানি এটা রোগের জন্য ঔষধ এখানে কমনভাবে তিনি বলেছেন সাধারণভাবে বলেছেন তার মানে সকল রোগের জন্য ঔষধ এই জমজমের পানি অনেক বর্ণে আসছে মা ও জমজম লিমা শুরিবালাহ অর্থাৎ জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় কোনো রোগ বালাই থেকে বাঁচার জন্য যদি উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্দেশ্য পূরণ করেন অর্থাৎ তাকে আরোগ্য নসিব করেন এহাদিসে সনদ নিয়ে কোনো কোনো মুহাদ্দিস কথা বললেও এটি হাসান পর্যায়ের বা গ্রহণযোগ্য পর্যায়ের তাহলে জমজমের পানি এটাও সর্বরোগের একটি মহৌষধ সর্বরোগের একটি কমন চিকিৎসা এবং নবী চিকিৎসার মধ্য থেকে একটি হলো জমজমের পানি আমি ব্যক্তিগতভাবে এমন কয়েকজন লোককে চিনি যাদের বিভিন্ন দুরারোগ্য ব্যাধি ছিল এবং সে সমস্ত ব্যাধি থেকে আত্মরক্ষার জন্য চিকিৎসার জন্য তারা পৃথিবীর যত চিকিৎসা হতে পারে তার সবগুলো তারা গ্রহণ করেছেন কিন্তু সকল চিকিৎসাই ব্যর্থ হয়েছে এমতো পর্যায়ে তারা জমজমের পানিকে নিয়মিত পান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অলৌকিকভাবে সুস্থতার নেয়ামত নসিব করেছেন অতএব জমজমের পানি এটাও সর্বরোগের একটি কমন মহৌষধ পাঁচ নম্বর হলো আজোয়া খেজুর আজোয়া এক প্রকারের খেজুর বিশেষ এই বিশেষ প্রকৃতির খেজুর একটু দাম বেশি এই খেজুর প্রসঙ্গে সহিহ বুখারীর হাদিসে আসছে নবী আলাইহিসসালাম বলেছেন কেউ যদি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিনে মৃত্যু ছাড়া অন্য কোনো রোগ তার কোনো ক্ষতি করতে পারে না অতএব আজোয়া খেজুরও এর মধ্যেও প্রতিষেধক রয়েছে চিকিৎসা রয়েছে সর্বরোগের যে কোনো রোগের প্রিয়দর্শক আবারও এক নজর আমরা জানি এক নম্বর হলো কালোজিরা দুই নম্বর হলো মধু তিন নম্বর হলো শিঙ্গা লাগানো চার নম্বর হলো জমজমের পানি পান করা আর পাঁচ নম্বর হলো আজোয়া খেজুর খাওয়া এর প্রত্যেকটার ভেতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে চিকিৎসা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোগ্য লাভের উপাদান রেখেছেন বিধায় যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য
অথবা আত্মরক্ষার জন্য চিকিৎসার জন্য আরোগ্য লাভের জন্য আমরা এই উপায়গুলো অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন এবং হেফাজত রাখবেন সেই সাথে আমরা নবী আলাইহিস সালামের বাতানো বিভিন্ন দোয়া এগুলো আমরা অবলম্বন করতে পারি বিসমিল্লাহিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি সকাল সন্ধ্যা তিন তিনবার আরো যে সমস্ত দোয়া আছে সেগুলো পাঠ করা সেই সাথে সূরা ফাতিহা এটা সকল রোগের জন্য কমন একটা অলৌকিক চিকিৎসা এর মাধ্যমে সূরা ফাতিহা পড়ে আমরা কোনো পানিতে ফু দিয়ে পান করলে অথবা কোনো কিছু দিয়ে বা ফু দিয়ে সেটা খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে চিকিৎসা এবং আরোগ্য লাভের তৌফিক নসিব করবেন প্রিয় দর্শক আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন